রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সশস্ত্র সংঘাতের সময় ভিন্ন মতাবলম্বীদের ওপর নজিরবিহীন দমন পীড়নের পক্ষে সমর্থন জানিয়ে সবাইকে নির্দিষ্ট নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। পুতিন বলেন, এটি 2023 সাল এবং রাশিয়া একটি প্রতিবেশীর সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত, এবং আমি মনে করি দেশের অভ্যন্তরে যারা আমাদের ক্ষতি করে তাদের প্রতি একটি নির্দিষ্ট মনোভাব থাকা উচিত। পুতিন আরও বলেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সংঘাতপূর্ণ এলাকা সহ সফলতা অর্জনের জন্য সবাইকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। তিনি বলেন, লোকেরা যা বলছে বা লিখছে তার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই সপ্তাহে রাশিয়ার কর্তৃপক্ষ 64 বছর বয়সী বিশিষ্ট সমাজবিজ্ঞানী বরিস কাগারলিস্টিককে আটক করেছে এবং তার বিরুদ্ধে অনলাইন সন্ত্রাসবাদের ডাক্তার অভিযোগ এনেছে। আপনি কি রাজারহাট গোপালপুর এলাকায় আপনার পছন্দের ব্র্যান্ডের কসমেটিক্স বা এক্সেসরিজ পাচ্ছেন না? সময়ের অভাবে যেতে পারছেন না কোনো মলে? চলে এসেছে অর্কিড বিউটি জোন, যা একদম গোপালপুর কালীপার্ক সপ্তর্ষী অ্যাপার্টমেন্টের ঠিক গ্রাউন্ড ফ্লোরে। তবে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন এবং ভিজিট করুন আমাদের প্রতিষ্ঠানে। এখানে কি কি পাবেন জানতে চোখ রাখুন পুরো ভিডিওতে। যোগাযোগ করুন 7439212346।